আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি পটুকে প্রফেশনাল মানের কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি দেখব। আমরা একটি প্রফেশনাল মানের ইমেজ এডিটিং করতে যাচ্ছি। দেখেন, এই যে আমরা যে ইমেজটি নিয়েছি সেই ইমেজটিকে একটি প্রফেশনাল মানের সুন্দর একটি ইমেজ তৈরি করব। সেটি অবশ্য আপনার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো এটি করার জন্য প্রথমত আমাদের ইমেজটি এখানে ওপেন করার পর আমরা কি করব, এখান থেকে নিউ একটি লেয়ার ক্রিয়েট করব। আচ্ছা, নিউ একটি লেয়ার ক্রিয়েট করব। এখান থেকে আমি নিউ একটি লেয়ার ক্রিয়েট করলাম। নিউ লেয়ার ক্রিয়েট করার পর আমরা এখান থেকে কী করবো, আমাদের ফেসটির মধ্যে যে কালার এফেক্টটি দিতে চাচ্ছি আমরা এখান থেকে ঠিক এরকম একটি কালার নিতে চাই, বা এখান থেকে একটি কালার নিচ্ছি, ঠিক সেরকম একটি কালার আমি এখান থেকে নিয়েছি। আপনি আপনার মতো করে নেবেন। তারপর এখান থেকে দেখেন নর্মাল একটা অপশান, এই নর্মালের উপর ক্লিক করে সফট লাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ব্রাশ টুলটি রয়েছে, এই ব্রাশ টুলের উপর ক্লিক করে আপনি কি করতে পারেন, একটা ব্রাশ নিয়ে নেবেন, সফট একটা ব্রাশ। আমি এখান থেকে একটা ব্রাশ নিচ্ছি এবং ব্রাশটাকে তার ব্যাকে ক্লিক করে ছোটো বড়ো করা যায়। দেখেন আমরা এই কালারটি কি করতেছি, এখন এই চেহারাটার মধ্যে অ্যাপ্লাই করতেছি। আমরা যে কালারটি নিয়েছিলাম, দুইটি কালার নিয়েছিলাম, এই কালারটি এই চেহারার এই অংশগুলোর মধ্যে অ্যাপ্লাই করতেছি। দেখেন আমরা এই চেহারার এই অংশে এই কালারটি টোটালি কি করতেছি, অ্যাপ্লাই করতেছি। আর অনেক সময় আপনার এটি অ্যাপ্লাই করতে গিয়ে হয়তো একটু বাইরে চলে যেতে পারে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, খুব সহজ একটা বিষয়। বাইরে চলে গেলে এটা আপনি ইচ্ছা করলে মুছতেও পারবেন। তবে আপনি একটা বিষয় জেনে রাখবেন, আপনাকে একটা বিষয় আমি বলে রাখি, এটি নেওয়ার সময় আপনার এখানে অপাসিটি এবং ফ্লো দুইটাই কি 100% করে রাখবেন। আমি এখান থেকে অপাসিটি ফ্লো দুইটাই 100% করে তারপর এখান থেকে এই কালারটি আমি পিক করতেছি। দেখেন আমি টোটালি সম্পূর্ণ চেহারাটার মধ্যে এই কালারটি কি করলাম, সুন্দর করে পিক করে ফেললাম। একটি সুন্দর করে পিক করে ফেললাম এবং এখান থেকে আমরা ঠিক সেম কালারটি চাইলে একটু হ্যান্ডের মধ্যেও দিয়ে দিতে পারি। আমি এখান থেকে এই কালারটি একটু হ্যান্ডের মধ্যে এই কালারটি একটু ব্যবহার করতেছি। দেখেন অত্যন্ত সুন্দর হয়ে গেছে। এখন আমাদের কালারটি একটু কিন্তু আমাদের এরিয়ার বাইরে চলে গেছে, সেটার জন্য আমরা যেটা করব, এখান থেকে যে টুলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইরেজার টুল। এই টুলটি সিলেকশন করা অবস্থায় আমরা এই টুলটি সিলেকশন করব। সিলেকশন করে আমি হালকা একটু ছোটো করে দিচ্ছি। সিলেকশন করা অবস্থায় এখান থেকে আমরা ক্লিক করে একটা সফট ব্রাশ ক্লিক করে নেব। সফট ব্রাশ ক্লিক করার পর আমরা এখান থেকে যে অংশটা খুব বেশি মনে হচ্ছে যে একটু বাহিরে চলে গেছে সেই অংশটার বাহিরের অংশটা আমরা এখান থেকে কি করতে পারি, এই যে দেখেন আমি এখান থেকে ঠিক মুছে দিয়েছি। আপনারাও ঠিক এভাবে এই বাহিরে যে অংশটা অর্থাৎ বাহিরে চলে যাবে যতগুলো সে অংশগুলো আপনার এখান থেকে এভাবে একটু ডিলিট করে দিতে পারবেন, মুছে দিতে পারবেন, অর্থাৎ আপনার এর বাহিরের অংশটা। দেখো আমি এখান থেকে এটাকে একটু মুছে দিয়েছি এবং আমার মনে হচ্ছে যে এই পাশগুলোতেও একটু একটু বাহিরে চলে আসছে, যেগুলো আমি এগুলোকে একটু মুছে দেওয়ার চেষ্টা করছি। দেখেন এখান থেকে আমি এই অংশটুকু, এই যে দেখেন বাহিরে যে আমাদের যে কালারটা যখন আমরা এই ফেসের মধ্যে অ্যাডজাস্ট করতে চেয়েছিলাম তখন আমাদের বাহিরে কিন্তু ডিজাইনটা টোটাল মানে সরি ইমেজের বাহিরে অনেকটা চলে আসছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত এরিয়ার বাহিরে যেটা চলে আসছে আমরা এটাকে কি করতেছি, বাহির অংশটা এভাবে ডিলিট করতেছি। তাহলে আপনার এই যে এখান থেকে যদি দেখেন যে বাহিরে চলে আসছে আপনার বাহির অংশটা, ঠিক এভাবে এখান থেকে কি করতে পারবেন, ডিলিট করে ফেলতে পারবেন। আমি এখান থেকে বাহির অংশটা এভাবে ডিলিট করে দিলাম। তারপর আমাদের কিন্তু ইমেজটা মোটামুটি একটা প্রফেশনাল মানের ইমেজ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, দেখেন আমাদের কিন্তু ইমেজটা সুন্দর একটা ইমেজ হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে একটা চুলগুলো একটু কালার করতে পারি। সেটার জন্য আমি এখান থেকে ব্রাশ করার পূর্বে এখান এখন একটু অপাসিটিটা হালকা একটু কমায় নিচ্ছে। হ্যাঁ, অপাসিটি হালকা একটু কমায় নিতেছি। তারপর এখান থেকে চুলের মধ্যে আমি এরকম একটা কালার এফেক্ট দিয়ে দিয়েছি, আমার কাছে খুব ভালোই মনে হচ্ছে। তো এখন আমরা যেটা করব, আবার একটু দেখি যে দেখেন এখানে কিন্তু কিছুটা অংশ নেক্সটের কিছুটা অংশ একটু চলে আসছে। দেখি কিছুটা অংশ যদি আপনার এখানে এভাবে চলে আসে তাহলে আপনি এটাকে এভাবে বাহির থেকে এভাবে ডিলিট করে দিতে পারবেন। এই যে দেখেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, এটা একটু মুছে দিচ্ছি যেগুলো বাহিরে চলে গেছে।
এখন কিন্তু আমাদের মোটামুটি কাজটা শেষ। এখন আমরা যেটা করব, আমরা যদি তার লিফটের দিক একটু লক্ষ্য করি, দেখেন এখানে আমরা একটা নিউ আর একটু উন্নত মানের একটা কালার দিয়ে দিচ্ছি, ব্রাশ করব এটার মধ্যে। এক্ষেত্রে আমরা এখান থেকে অপাসিটিটা ওই সময় চুলের সময় কমিয়ে নিয়েছিলাম, এখন একটু অপাসিটিটা বৃদ্ধি করে নিয়েছি। বৃদ্ধি করে নিয়ে আমরা আমাদের এই যে ইমেজের যে লিপগুলো রয়েছে সেই লিপগুলোতে আমরা সেটা একটু বৃদ্ধি মানে অ্যাডজাস্ট করব। দেখেন আপনি আপনার প্রয়োজন মতো এটা বসাবেন, আমি আমার প্রয়োজন মতো এখানে এটাকে একটু বসাচ্ছি। খুব বেশি জুম করবেন না, খুব বেশি জুম করলে হয়তো এটা ফেটে যাবে। আমি খুব বেশি জুম করছি না, তবে ডিজাইন বা এই ফটোশপ ইলাস্ট্রেটর কাজগুলো করার জন্য ভালো কোয়ালিটিপূর্ণ একটি কম্পিউটার প্রয়োজন বা একটি ডিসপ্লে প্রয়োজন, নর্মালি যেটা দেখতে বেটার মনে হয় এরকম একটা ডিসপ্লে। তারপর আমি এখান থেকে থিতগুলো অর্থাৎ ধাতগুলো একটু কি করতেছি, একটু ঠিক করে দিচ্ছি, একটু কালার একটা এফেক্ট দিয়ে দিচ্ছি যেন বেটার মনে হয়। হয়ে গেছে। আপনি চাইলে এই আইইগুলো মানে চোখগুলোতেও আপনি একটি কালার এফেক্ট দিতে পারেন। আমি চোখের জন্য এই কালারটি দিয়ে দিচ্ছি নর্মালি এখান থেকে, এবং এইটাকে এই যে দেখেন আমি এখান থেকে এই কালারটা একটু দিয়ে দিচ্ছি, ঠিক এখান থেকেও এটার মধ্যে আমি একটু কালার এফেক্টটা দিয়ে দিচ্ছি। অনেকভাবে দেওয়া যায়, আপনি চাইলে এখানে একটু চোখের মধ্যে একটু ছোট করে এটাকে একটু ভাবে বৃদ্ধি করে দিতে পারেন, জাস্ট আপনি আপনার মতো করে যদি প্রয়োজন মনে হয় আর কি, অন্যথায় দেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন মনে হলে দিতে পারেন ডিজাইনের জন্য। এই যে দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে কাজটি। তারপর আমরা এইখানেও চাইলে শুধু এক চোখে তো দেওয়া ঠিক নেই, সেক্ষেত্রে আমি এইখান থেকে দিচ্ছি যেন আমাদের কাছে সম্পূর্ণ বিষয়টা একটু প্রফেশনাল মনে হয়। দেখেন হয়ে গেছে। তারপর আপনি চাইলে এখান থেকে একটু করে এখান থেকে হালকা একটু অপাসিটিটি কমিয়ে এখানে আমরা ব্রোগুলোতে হালকা একটু কালারটা করে দিতে পারি যেন দেখতে বিষয়টা একটু সুন্দর দেখায়। হয়ে গেল সুন্দর করে, আমরা ব্রোটাতেও এভাবে একটু করে দিলাম। তারপর আমরা এখান থেকে হালকা আরেকটু ছোট করে এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে এটা কালার করে দিবেন। জাস্ট আমাদের কাছে কিন্তু পূর্বের ইমেজটি চাইতে এখন এই ইমেজটি অত্যন্ত প্রফেশনাল এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা একটি সুন্দর কোয়ালিটি ফুল ইমেজ তৈরি করে ফেললাম। আশা করি এই বিষয়টি আপনার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে, এবং আমি এই দুইটাকে লাস্ট পর্যায়ে দুইটাকে কন্ট্রোল সিলেকশন করে কন্ট্রোল ই ক্লিক করব, কন্ট্রোল দিয়ে একসাথে করে কন্ট্রোল ই ক্লিক করব। দেখেন এখন কিন্তু আমাদের সম্পূর্ণ পিকচারটি একটু অন্যরকম দেখা যাচ্ছে। তো হয়েছিল, তো আমরা যদি প্রথম যে পিকচারটি নিয়েছিলাম সেটি যদি একটু ওপেন করে দেখাই তাহলে দেখবেন দুইটির মধ্যে অনেক পার্থক্য, দুইটি ইমেজের মধ্যে অনেক পার্থক্য। আচ্ছা আমি দুইটি ইমেজ একটু পরে দেখাচ্ছি, কারণ এটা এখনও সেভ করিনি। কন্ট্রোল শিফট অল্ট আর এস দিয়ে আপনি এভাবে এটাকে সেভ করে ফেলতে পারবেন। আমি এটাকে এভাবে সেভ করে নিচ্ছি PNG 24-এ, বা আপনি আপনার মতো JPG বা PNG যে মোডে সেভ করেন না কেন আপনি আপনার মতো করে সেভ করতে পারবেন, নো প্রবলেম, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে সেভের উপর ক্লিক করলাম, সেভের উপর ক্লিক করার পর আমি এখান থেকে দিলাম ম্যানিপুলেশন, তো আশা করি আপনারা কিভাবে কাজটি করেছি সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে কেমন টিউটোরিয়াল নিয়ে আপনি ভিডিও দেখতে চান সেটিও আমাদেরকে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।